আমাদের দেশের মানুষের গড় আয়ু কিন্তু বাড়ছে। বর্তমানে দেখা যাচ্ছে অনেকের বয়স কিন্তু 80-70-80 এরকম হয়ে যাচ্ছে, এবং এই বয়সে কিভাবে সুস্থ থাকা যায় সে বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব। প্রথমত আমরা যেটা বলি যে শারীরিকভাবে ফিট থাকার জন্য বা সুস্থ থাকার জন্য প্রতিদিন কিছুক্ষণ হাঁটা চলা করা উচিত। আপনি যদি পারেন একটু ব্যায়াম করবেন, ব্যায়াম করলে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন। দ্বিতীয়ত বলা হয় যে কিছু অসুখ, বয়সজনিত কিছু অসুখ থাকে, সেই অসুখগুলো কিন্তু একটু নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং সেই অসুখগুলো হচ্ছে কি না বা থাকলে যদি সেই অসুখগুলো একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। তৃতীয়ত যেটা বলা হয় যে পুষ্টিকর খাবার, খাবারের ব্যাপারে সতর্ক হতে হবে। পচা বাসি খাবার এগুলো খাওয়া যাবে না, যেসব খাবারে পুষ্টি বেশি, ফলমূল শাকসবজি এই জাতীয় খাবার বেশি করে খেতে হবে। তাহলে বৃদ্ধ বয়সে সুস্থ থাকতে হলে নিয়মিত ব্যায়াম করতে হবে। বিভিন্ন রোগ যে হয় এই বয়সে, সেই রোগগুলো আছে কি না, যদি থাকে সেগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে। তাহলে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।